বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি এসবি মেটসিটা ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এসবি মেটসিটা ঔষধটি সানমান বারডেম ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো মেটফরমিন হাইড্রোক্লোরাইড প্লাস সিলডাগ্লিপটিন। এটি সাধারণত এসবি মেটসিটা নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি এসবি মেটসিটা 500 mg প্লাস 50 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত এসবি মেটসিটা ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ডায়াবেটিক্স রয়েছে, যে সকল রোগীদের অতি মাত্রায় ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স সাধারণত দু প্রকার হয়ে থাকে, টাইপ 1 ডায়াবেটিক্স এবং টাইপ 2 ডায়াবেটিক্স। যে সকল রোগীদের টাইপ 2 মেলিটাস ডায়াবেটিস রয়েছে তাদের জন্যই মূলত এসবি মেটসিটা ঔষধটি দেওয়া হয়ে থাকে। এসবি মেটসিটা ঔষধটি রোগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণ রাখতে, তাছাড়া খাদ্য নিয়ন্ত্রণ রাখার জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে। এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। যে সকল রোগীদের অতি মাত্রায় রয়েছে ডায়াবেটিক্স রয়েছে কিন্তু তারা ইনসুলিন ব্যবহার করতে পারে না, তারাও এসবি মেটসিটা ঔষধটি খেতে পারে। এটি অতি মাত্রা ডায়াবেটিক্স অতি সহজে এবং দ্রুত নিয়ন্ত্রণ করে থাকে। এসবি মেটসিটা ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত দৈনিক একটি করে ট্যাবলেট দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এসবি মেটসিটা ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি পরিমাণে ডায়াবেটিক্স রয়েছে। রোগীর যে পরিমাণে ডায়াবেটিক্স থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে এসবি মেটসিটা ঔষধটি দ্বারা রোগীর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখা সম্ভব, তাহলে ডক্টর এসবি মেটসিটা ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এসবি মেডসিটা ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্টার্ড ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। এসবি মেডসিটা ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ডায়রিয়া হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, বদহজম সৃষ্টি হওয়া, শরীর দুর্বল লাগা, মাথা ব্যথা করা, পেটে ব্যথা হওয়া ইত্যাদি হতে পারে। অনেক সময় পেট ফাঁপা হয়েও থাকতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এসবি মেটসিটা ঔষধটি অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের এসবি মেটসিটা ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।